আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো আফগানিস্তানের চেয়ে ইরাক থেকে অপমানজনকভাবে আমেরিকাকে চলে যেতে হবে ইরান বিক্ষোভে উত্তাল খাস্তান বারো জন পুলিশ সদস্য নিহত যে কোনো মূল্যে পাক আফগান সীমান্তে বেড়া নির্মাণ শেষ করা হবে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা এবং সর্বশেষ ভূমিকম্পে কাঁপল ভারত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য আফগানিস্তানের চেয়ে ইরাক থেকে অপমানজনক ভাবে আমেরিকাকে চলে যেতে হবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদোস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বলেছেন আফগানিস্তান থেকে যেভাবে মার্কিন সেনারা চলে যেতে বাধ্য হয়েছে তার চেয়ে বেশি ইরাক থেকে তাদের বিদায় নিতে হবে ইরানের পবিত্র শহরে গতকাল স্মরণ সভায় তিনি মন্তব্য করেন কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ স্মরণ সভার আয়োজন করা হয় দু সালের তিনে জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সন্ত্রাসী বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে জেনারেল সোলাইমানি এবং ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহাদিয়াল মোহাদিসকে হত্যা করে গতকালের অনুষ্ঠানে জেনারেল কানি জোর দিয়ে বলেন এ অঞ্চল থেকে মার্কিন সেনাদের চলে যেতেই হবে কারণ তারা নানা রকমের সমস্যার মুখোমুখি হচ্ছে অন্যদিকে প্রতিরোধকামী সংগঠনগুলো প্রতিদিন যাচ্ছে তিনি বলেন এরই মধ্যে একটি বিরাট মার্কিন সেনা ছাড়তে বাধ্য হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে যদি তারা ইরাক থেকে চলে যেতে না চায় তাহলে ইরাকের ভেতর থেকে প্রতিরোধকামী সংগঠনগুলো মার্কিন সেনাদের জন্য দুঃখজনক অবস্থা তৈরি করবে এবং আফগানিস্তানের চেয়েও অপমানজনক ভাবে তাদেরকে ইরাক ছাড়তে হবে ইরাকে বর্তমানে আড়াই হাজার মার্কিন সেনা রয়েছে এবং ন্যাটো বাহিনীর সেনা আছে এক হাজার এর মধ্যে মার্কিন সরকার ইরাকে তাদের কম্বার্ট মিশন শেষ করার ঘোষণা দিয়েছে এই ঘোষণার আওতায় মার্কিন কম্বার্ট সেনারা ইরাক থেকে চলে যাবে তবে কিছু সেনা ইরাকি বাহিনীকে প্রশিক্ষণের জন্য সামরিক উপদেষ্টা হিসাবে মোতায়েন থাকবে বিক্ষোভে উত্তাল কাজাখ হাস্তান বারো পুলিশ সদস্য নিহত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কাজাখাস্তান সারা দেশে আগুনের দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই আন্দোলন এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী ও বারো জন পুলিশ সদস্য নিহত হয়েছে আহত হয়েছে আরো কয়েকশো আন্তর্জাতিক বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স আর আই এ নবস্কি জানিয়েছে কাজাখস্তানের খবর চব্বিশ নিউজ চ্যানেলের খবরে বলা হয়েছে যে নিহত নিরাপত্তা কর্মকর্তাদের একজনের মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে সূত্র এবিসি নিউজ যে কোনো মূল্যে পাক আফগান সীমান্তে বেড়া নির্মাণ শেষ করা হবে পাকিস্তানের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল বাবর ইফতেখার বলেছেন আফগানিস্তানের সঙ্গে তার দেশের সীমান্তের শতকরা চুরানব্বই ভাগ এলাকায় কাতারের বেড়া দেওয়ার কাজ শেষ হয়েছে শতকরা চুরানব্বই ভাগ এলাকায় কাটা তারের বেড়া দেওয়ার কাজ শেষ হয়েছে বাকি অংশের কাজটা অবিলম্বে শেষ করা হবে আফগানিস্তানের তালেবান সরকারের বিরোধিতা সত্ত্বেও ইসলামাবাদ এ কাজ শেষ করবে বলে তিনি প্রত্যয় জানান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এ ঘোষণা দিয়েছেন জেনারেল বাবর এরকম একটি ভিডিওতে দেখা যায় কাটা তারের বেড়া ভেঙে ফেলার কাজে জড়িত এক ব্যক্তি বলছেন আমরা এই বেড়াকে পাকিস্তানের অ্যাটাক অঞ্চল পর্যন্ত নিয়ে যাব তবে পাক সেনা মুখপাত্র বলেছেন পাকিস্তানের সেনাবাহিনীর অনেক সদস্যর শাহাদাতের মাধ্যমে কাটাতারের বেড়া নির্মাণের কাজ এতদূর অগ্রসর হয়েছে এবং যে কোনো মূল্যে অবশিষ্ট কাজ সমাপ্ত করা হবে আইনাল আসাদ ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল আনবার প্রদেশের আইনাল আসাদ সেনাঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে খবরে পাওয়া গেছে একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সাফাক নিউজ জানিয়েছে বুধবার বিকেলে আইনাল আসাদ ঘাঁটিতে পাঁচটি রকেট ছোড়া হয় ওই ঘাঁটিতে মার্কিন সেনা মোতায়েন রয়েছে সাফাক নিউজ আরও জানিয়েছে নিক্ষিপ্ত রকেটগুলো ওই মার্কিন সামরিক ঘাঁটির কাছাকাছি আঘাত এনেছে এটি বলেছে রকেটগুলো ঘাঁটিটির দিকে ছুটে গেলে সেখানকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সিরাম সক্রিয় হয় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের নাম প্রকাশ অনিচ্ছুক একজন কর্মকর্তার দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এসব রকেট হামলায় কেউ হতাহত হয়নি ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা অধিকৃত পশ্চিম তীরে আরও এক ফিলিস্তিনি যুবককে নির্মমভাবে মাথায় গুলি করে হত্যা করলো ইসরায়েলি সেনারা গতকাল স্থানীয় সময় ভোরে পশ্চিম তীরের নাবলুস শহরে অবৈধ ইহুদি বসতির বিরুদ্ধে বিক্ষোভ করা ওই যুবককে হত্যা করা হয় ফিলিস্তিনি চিকিৎসা ও নিরাপত্তা সূত্র থেকে তথ্য নিশ্চিত করেন এবং সর্বশেষ ভূমিকম্পে কাঁপল ভারত ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের উত্তরবঙ্গের একাধিক এলাকা দার্জিলিং জলপাইগুড়ি অলিপুরদুয়ার কোচবিহারে এই কম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক দুই স্থানীয় সময় গতকাল রাত শো আটটার দিকে ভূমিকম্প হয় রাতে হঠাৎ কম্পনে আতঙ্কে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসেন কয়েক সেকেন্ড কম্পন স্থায়ী হয় ভারতীয় গণমাধ্যম নিউজ আঠারো জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটানের থিম্পু থেকে আটচল্লিশ কিমি দক্ষিণ পশ্চিমে ভূগর্ভের দশ কিলোমিটার গভীর থেকে কম্পন ছড়িয়ে পড়ে তবে ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি